ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় পরিবহন চাঁদাবাজরা বেপরোয়া। এই সড়কের শিমরাইল পয়েন্টে মাসে 1.5 কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে। র‍্যাব পুলিশ সহ সরকারের উচ্চ পর্যায়ে জানানো হলেও বন্ধ হচ্ছে না চাঁদাবাজি। তাই চাঁদাবাজি বন্ধে 3 দিনের আলটিমেটাম দিয়ে ঈদের আগে দেশের পূর্বাঞ্চলের সব রুটে ধর্মঘটের হুমকি দিয়েছে বাস মালিকরা। ঢাকার অদূরে চট্টগ্রাম সড়কের শিমরাইল নামের জায়গায় নানা ভূমিকায় ব্যস্ত এই যুবকরা বেতনভুক্ত চাঁদাবাজ। র‍্যাব পুলিশের সামনেই চলছে তাদের চাঁদাবাজি। তুলনায় কম টাকা চাঁদা দিলেই বাধে ঝামেলা। চাঁদা তোলার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা দেখেই নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা চালায় এই চাঁদাবাজ। পুলিশের কালো চশমার আড়ালে কেন ঢাকা পড়ে যাচ্ছে এই চাঁদাবাজি তারই অনুসন্ধানে জানা গেল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও তালিকাভুক্ত সন্ত্রাসী নূর হোসেন এই চাঁদাবাজির গডফাদার। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ এখানে অন্ধ। এখানকার চাঁদাবাজি বন্ধ করতে পরিবহন মালিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে র‍্যাব পুলিশের স্থানীয় কর্মকর্তাদের কাছে আবেদন করলেও কোনো লাভ হয়নি। তাই চাঁদাবাজি বন্ধ করতে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়ে ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহন মালিকরা। প্রশাসনের পক্ষ থেকে এই চাঁদা বন্ধ করা না হয় তাহলে আমরা ঈদের আগে সাংবাদিক সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য মালিক শ্রমিক মিলে আমরা পরিবহন ধর্মঘট ডাকবো, চাঁদাবাজদের গ্রেফতার করা না হয়। এই চাঁদাবাজি বন্ধ করা না গেলে ঈদের আগে চট্টগ্রাম সিলেট সহ পূর্বাঞ্চলের যাত্রীদের মহাবিপদে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিমরাইল, নারায়ণগঞ্জ।